হ্যালো, হোয়াটস আপ গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নাম জুহিপ, দক্ষিণ কোরিয়ার বুসানের ইয়েংদো জেলায় 22 ফেব্রুয়ারি 1994 সালে জন্মগ্রহণ করেছিলেন। জিওংনাম মিডল স্কুলে পড়াশোনার সময় ন্যাম একজন পেশাদার বাস্কেটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখেছিলেন, তাই তিনি 3 বছর বাস্কেটবল দলে খেলেছিলেন। তবে আঘাত সহ্য করার পরে এবং পরে একটি অপারেশনের পর তাকে বাস্কেটবল ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল। সিউলে যাওয়ার পর তিনি কে প্লাস দ্বারা স্পন্সর করা প্রতিযোগিতার শীর্ষ মডেল জিতেছিলেন। শীঘ্রই ন্যাম মডেলিং এজেন্সির অধীনে একটি একচেটিয়া চুক্তি স্বাক্ষর করে। কেবিএস এর আসন্ন কিশোরী নাটক হু আর ইউ স্কুল 2015-এ ন্যাম তার প্রথম প্রধান ভূমিকায় অবতীর্ণ হন, যেখানে তিনি হানি আনু নামে একজন উচ্চ বিদ্যালয়ের ছাত্রের চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি স্কুলের সহপাঠীর উপর ক্রাশ এবং আঘাতের মতো ক্রমবর্ধমান যন্ত্রণা অনুভব করেন। তার সাঁতারের কেরিয়ার, তিনি সিরিজে তার উপস্থিতি দিয়ে মনোযোগ আকর্ষণ করেছিলেন। অবশেষে 4th আপেন স্টার অ্যাওয়ার্ডের সেরা নতুন অভিনেতা এবং 2015 কে বিএস ড্রামা অ্যাওয়ার্ডের জনপ্রিয়তা পুরস্কার সহ বেশ কয়েকটি প্রশংসা জিতেছিলেন। ন্যাম 2019 সালে হান জি মিন এবং কিম হাইজায়ের সাথে ফ্যান্টাসি রোম্যান্স নাটক দ্য লাইট ইন ইয়োর অভিনয় করেছিলেন। তার অভিনয়ের জন্য ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। 2020 সালের ডিসেম্বরে মেরি ক্লেয়ার কোরিয়ার জন্য নাম 2020 সালে ন্যাম নেটফ্লিক্সের অতিপ্রাকৃত অপরাধ নাটক দ্য স্কুল নার্স ফাইলস এবং টিবিএন রোম্যান্স সিরিজ স্টার্ট আপে অভিনয় করেছিলেন। একই বছর ন্যাম রোমাঞ্চ ফিল্ম জোশেতেও অভিনয় করেছিলেন, যা 2003 সালের জাপানি ফিল্ম জোশে টাইগার অ্যান্ড দ্য ফিশের রিমেক। ফিল্মটি দ্য লাইট ইন ইয়োর আইজ সহ অভিনেতা হান জি মিনের সাথে ন্যামের পুনর্মিলন করেছে। দ্য স্কুল নার্স ফাইলস এবং স্টার্ট আপের সাফল্যের সাথে 2021 সালে বিনোদন ও ক্রীড়া বিভাগের অধীনে ফোর্বসের 30 অনূর্ধ্ব 30 এশিয়ার তালিকায় নাম স্থান পেয়েছে।